हेलो व्यूअर्स, दिस इज बिपुल रफत हियर। आज के वीडियो में हम रिव्यू करेंगे ब्लूटूथ बॉक्स। तो उसके लिए हम जिस स्पीकर देखते पाछे तार दाम 2,40,000 টাকা। तो आज के वीडियो में हम जो ब्लूटूथ बॉक्स रिव्यू करेंगे तार दाम 300 টাকা। सब्सक्राइबर कम, बजट कम। तो आज के वीडियो में हम जानते পারবো যে কম দামে চায়না ব্লুটুথ স্পিকার গুলো কেমন হয়, মানে ব্যবহার উপযোগী কিনা, এবং জানতে পারবো যে সেগুলো কিভাবে আপনারা ঘরে বসে অনলাইনে কিনতে পারবেন। সো নাও মোর ইন্ট্রো, লেটস স্টার্ট। প্রথমে আনবক্সিং দিয়ে শুরু করব। এভারেজ কোয়ালিটির প্যাকিং, বক্সের ভিতরে আরেকটি বক্স এবং তার ভিতরে ব্লুটুথ বক্স। বক্সটি দেখতে বেশ ভালোই, উপরে নিচে সফট রাবার আর চারিদিকে লাইলন ক্লোথের আবরণ। এরকম কম দামি বক্সগুলো চায়না থেকে কোনো ব্র্যান্ড নেম ছাড়াই আসে। সেলার তার সুবিধা মতো লোগো যেমন জেবিএল, সোনি ইত্যাদি এই অংশে যোগ করে। তাহলে এরপর কোনো কম দামি বক্সে জেবিএল লেখা থাকলে সেটাকে অরিজিনাল ভাববেন না, কারণ এই সাইজের একটি অরিজিনাল জেবিএল বক্সের দাম 10,000 টাকার উপরে। প্যাকেটের গায়ে কিছু ডেসক্রিপশন দেওয়া আছে যে কী কী পাওয়া যাবে এই স্পিকারে। এখানে তারা বলেছে যে এটা একটি ওয়্যারলেস স্পিকার, এটার প্লেয়িং টাইম 3-4 ঘন্টা, মানে এক চার্জে 3-4 ঘন্টা চলবে। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। তারা আরও বলেছে যে ইউএসবি স্টোরেজ ডিভাইস, মানে পেন ড্রাইভ, কার্ড রিডার ইত্যাদি ব্যবহার করা যাবে, ফোনে কথা বলা যাবে, এবং স্পিকারটি কিছুটা পানি প্রতিরোধী, মানে স্প্ল্যাশ প্রুফ। যদিও এখানে উল্লেখিত সবগুলো কথা সত্য নয়, আর 300 টাকার বক্সে এত কিছু আশাও করা যায় না। স্পিকারের উপরে কিছু কী দেওয়া আছে যাদের সাহায্যে ভলিউম কমানো বাড়ানো, কল রিসিভ, গান পরিবর্তন, মুড চেঞ্জ ইত্যাদি কাজ করা যায়। পোর্ট হিসাবে আছে একটি এসডি কার্ড স্লট, একটি মাইক্রো এবং একটি ফুল সাইজ ইউএসবি পোর্ট, একটি 3.5 mm অডিও পোর্ট। 3.5 mm অডিও পোর্ট থাকায় ব্লুটুথের পাশাপাশি কেবলের সাহায্যেও গান প্লে করা যাবে এই বক্সে। চলুন এবার সাউন্ড টেস্ট করে দেখি। বয়া M1 মাইক্রোফোন ব্যবহার করছি সাউন্ড টেস্ট করার জন্য। সাউন্ড যথেষ্ট লাউড এবং বেস ভালোই, এর চাইতে ভালো এই দামে আশা করা যায় না। একটানা ব্যবহারে আমি 1 ঘন্টার মতো ব্যাকআপ পেয়েছি। মোবাইলের চার্জার দিয়ে চার্জ দেওয়া যাবে, তবে একটা ছোট ইউএসবি চার্জিং কেবল বক্সে দেওয়া আছে।
দামের ব্যাপারে আগেই কথা বলেছি, আমি স্পিকারটি দারাজ থেকে কিনেছি। আপনি আপনার পছন্দের অনলাইন শপে খোঁজ নিয়ে দেখতে পারেন। আজকের ভিডিওর মূল উদ্দেশ্য ছিল কম দামি স্পিকারগুলো কেমন হয় তা আপনাদের দেখানো। প্রথম দেখায় ভালো মনে হলেও কিছুদিন পরে এগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তো যারা কিনতে চাচ্ছেন এই বিষয়টি অবশ্যই তারা মাথায় রাখবেন। আমরা মূলত স্পন্সরশিপ বিল্ড করি না, আমাদেরকে প্রোডাক্ট কিনে রিভিউ করতে হয়, তো চাইলে আপনিও আমাদেরকে সাপোর্ট করতে পারেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার মাধ্যমে। এছাড়াও আপনার যদি আমাদের ভিডিও সম্পর্কিত কোনো প্রশ্ন বা কোনো প্রস্তাব থাকে আমাদের ফেসবুক আইডিতে জানাতে পারেন, ফেসবুক আইডি ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো ভিডিওতে অবশ্যই লাইক দিবেন, যেহেতু আমরা নিউ কাজ করতেছি তো আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমাদেরকে অনেকটাই সাপোর্ট এবং মোটিভেট করে। সো নো মোর ভিডিও, বাই টুডে।